দুই মাসে বাচ্চা কিভাবে সম্ভব? অতবার যা হলো, ভিডিওটা পুরোপুরি দেখো। শোন, একটা বাচ্চা দিতে পারো না, চায়ের দোকান পানের দোকানে জেলে যায়, ছেলে খেলে আট করে স্বামী যাইতেছে, তখন তুই কই থাকস? হ্যাঁ, তখন তোমার নাক কান কাটা যায়, চালে করে বাইর। এই হচ্ছে আমার বাড়ি, এই জায়গায় দাঁড়াও। এই তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে? আরে কে গলা মতো কি সবগুলো পড়ছো? ও মা, দেখে মনে অবাক হইলা। আবার পোশাক দেখে বোঝো না, তোমার বোঝার দরকার নাই, তুমি তো মাথা মোটা গাইয়ে ভূত। এ হচ্ছে আমার বউ। কি কর তুমি এগুলা? এটা তোমার বউ, তোমার বউ আমি, এটা কি বউ? আরে জানি তুমি যে আমার বউ, অকর্মা ঢেঁড়স, এটা ভালো করে জানি। তুমি আমার প্রথম বউ, এ হচ্ছে দ্বিতীয় বউ। তুমি এটা করতে পারলা? তুমি আমারে রাইখা তুমি আরেকটা বিয়ে করতে পারলা? কেন করতে পারুম না? কেন পারুম না? ওই রাস্তাঘাটে যখন যায় লোকজন আমার আটকুরা কার লেগে কয় জানো? তোর লেগে কয়। আর কইব না কেন? 10 বছর হলো বিয়ের বয়স, একটা বাচ্চা দিতে পারস না, এর লেগে তো একটা বিয়ে করছি। আই শোন, তোর মুখ দেখাটা পাপ, আজকের দিকে এই রুমে নয়, ওই যে ওই রুমে থাকবি। আর শোন, সকালবেলা উঠতে পরজন গরম পানি করবি, ঠিক মতো খাওয়ান করবি, যদি কোনো জিনিসের নড়চড় হয় তোর কিন্তু খবর আছে, এখন যা। তুমি ওর মনে কিছু নিও না, ওটা ওই রকমের বুঝছো, ওর মুখ দেখাটাই সমস্যা। আসো। আরে তুমি আমারে রেখে বিয়ে করতে পারলা? ওই আটকুরের বাচ্চা, এইটা করতে পারস না যে আমি একটা আটকুরে, আমি একটা বাঞ্জা, আমরা রাইকে আরেকটা বিয়ে করলো, এই কথা কইতি তাহলে তোর মুখে শোভা পাইতো। শোন, তুই তো আটকুরে, তোর মুখ দেখো পাপ, সামান থেকে সরবি না ধাক্কা দেবো। ও, তুই তো ওই কুত্তা, যে কুত্তার যে লেজ দেখা না, তুই সেই কুত্তা। শোন বউ, আসো আসো। আরে তুমি বিয়ে করতে পারলে আমারে রাইখা, আমি তোমার এত ভালোবাসি, আর তুমি এই কাজটা কেমনে করলা? কো শতাব্দী সেরা অপমান করছো, ভালোবাসিস নাই তোর জুতে খুলে আমার গালে মার। এই শোন, একটা বাচ্চা দিতে পারস না, চায়ের দোকান পানের দোকানে জেলে যাই, সেনে খেলে আটকুরে স্বামী যেতেছে, তখন তুই কই থাকস? হ্যাঁ, তখন তোমার নাক কান কাটা যায়, চালে করে বাইর, আমারে বাসর করতে দে, দেখবি 3 মাস লাগবো না, 2 মাসের মধ্যে আমারে ওই যে বাবা বাবা ডাক শোনাইব। শোনো, রাগ করতেছো কেন? তুমি বিয়েটা কিসের জন্য করছো? আল্লাহ যদি নাম করে একটা সন্তান না দেয়, এটা কি আমার দোষ? কো বাহ বাবা বাবা, এই যে নিজে দোষ করবি আর আল্লাহর দোষ দিবি। ওই আল্লাহ কি তোরে কইছে কোনদিন তোর বাচ্চা দেবো না? বাচ্চা হবো কর থেকে? তুই আট করে, তুই তো কর থেকে, তুই তো যে নামাজ কালামে ঠিক মতো পড়স না, তাই একটু মাঝে মধ্যে পড়স, পড়া কি দেখি ইস্টার জলসা জি বাংলা এইসব দেখস, তাই না? আর এইসব দেখে দেখে যে বাচ্চার নেওয়া লাগবে, স্বামীর কথা সব ভুলে গেছস। এই অত কথা বাদ দিয়ে যা। ও যাবি না, যাবি না, তুই মনে কর যে বড় বউ না, ওই ও যাবি না। আর যাবি কর থেকে? তুই তো বারে পাইতেছ যে ছোট বউয়ের সামনে তোর অপমান করি, এবার কি করবো জানো? তো চুলের মুড়িটা ধরুন, ওর দেখা দেবার করো। আজকে হলো আমার বাসর রাত, আর ডিস্টার্ব কর, এই যে বউ, ওর কথা মনে কিছু নিয়ে না। এই যে শোনো, আমি যা কইছি বড় মুখ করে কিন্তু কইছি, 2 মাসের মধ্যে বাচ্চা দিবার করো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তোমার মুখটা দেখে কি মনে হচ্ছে জানো? বলো। মানে আজকে আমি বাপের ডাক শুনো, চলো এই জায়গায় বসো। সত্য কথা বলতে কি জানো, তারা হুড়ে করে বিয়েটা করলাম তো, বাসর ঘর সাজাইতে পারিনি, তুমি মনে গেছো নিয়ে না? না না না, মনে কিছু নিয়ে। আর দেখো আরেকটা কথা, আমি দ্বিতীয় বিয়ে করলাম কি কারণে তুমি তো জানো, শুধু একটা বাচ্চার জন্য। এই বাচ্চার জন্য আমি কত কিনে করছি কো, 10টা বছর যাব, লোকজন যে ডাক্তার কথা বলছে, যে কভারেজের কথা বলছে, ওই জায়গায় আমি নিয়ে গেছি। কামান কত দাও আমারে বাবা ডাক শোনাইব। হ্যাঁ, সব আল্লাহ পাকের ইচ্ছা, হইব তো, টেনশন করেন কি বাবা? অবশ্যই। তোমার হাসি মাখা মুখ দেখে মনে হচ্ছে তুমি পারবা। আচ্ছা, কথা না বলে বিছানায় যাও। তো হ্যাঁ, শুইছো? আচ্ছা, শুইছো? ভালো, তোমার কাছে কিন্তু আমি কিছু চাই না, শুধু একটা বাচ্চা চাই। আরে এত টেনশন করো লেগে, দেখো তুমি বাড়িতে আসার পরে দেখছো কিন্তু আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা বাচ্চার অভাব। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা আল্লাহ দান দিলিস। হ্যাঁ, আল্লাহ তাহলে কি না হয়, আপনি কোনো টেনশন করেন। তা ঠিক বলছো, গাছ যেহেতু আছে ফল দেবে, চেষ্টা তো করা লাগে। আচ্ছা, যেমন ওরে দেখো, 10 বছর ধরে চেষ্টা তো দূরে থাক, চেষ্টার কাছেও যায় না,
কিন্তু তোমার দেখে মনে হচ্ছে তুমি পারবা। কি ব্যাপার, রাত তো অনেক, ও এত রাত পর্যন্ত জেগে আছে, ওর রুমে লাইট জ্বলতেছে। আচ্ছা দেখি তো, এত রাত পর্যন্ত জেগে আছে। আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলছি, এক বৌরাকে আরেকবার বিয়ে করছি, ওইও আমার উপর রাগ করবে অভিমান করবে তা না, তা আজও তার নামাজে বই আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ তো আমার ক্ষমা করবো না, আমার বউয়ের কাছ থেকে মাপ চাইতেই হইব। হে আল্লাহ, আমি আমার স্বামীকে সুখী করতে পারি না, একটা সন্তান দিতে পারি না, তাই আমার স্বামী আমাকে রেখে আর একটা বিয়ে করছে। যাকে বিয়ে করে নিয়ে আসছে সে তারা দুজনের জন্য অনেক ভালো থাকে। 10 বছর যাবত আমি আমার স্বামীর সংসার করতেছি, একটা সন্তান দিতে পারি নাই। এখন আমার স্বামী বিয়ে করে নিয়ে আসছে, ওই বোনটা যেন আমার স্বামীকে একটা বাচ্চা দেয় দিতে পারে, আল্লাহ যেন মুখ তুলে তাকায়, আর আমার স্বামী যেন অনেক খুশি হয়, অনেক সুখে থাকে তাদেরকে নিয়ে, তারা যেন ভালো থাকে। তুমি আমারে মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করছি, দেখছো যাকে কিনা আমি অনেক অপমান করছি, আটকুরে বলছি, বাঞ্জা বলছি, আর সে কিনা নামাজে বইয়া আমার জন্য দোয়া করতেছে। আরে তুমি মাফ চাই আমার পাপে ভাগি করতেছো কেন? মাফ না সে কি করব কো, আমি তো অনেক বড় পাপী, আমার তো শাস্তি হওয়া দরকার। আরে শোনো, আমার কাছে মাফ চাই আমার পাপের ভাগি করো না তুমি, আর আমাদের 10 বছরের সংসারে আমরা আমি একটা সন্তান দিতে পারি নাই তোমারে, আর ওই বোনটিকে তুমি নিয়ে আসছো, আল্লাহ তাআলা যেন ওই বোনটির কোল আলো করে একটা সন্তান আমাদের সংসারে দেয়, তাহলে আমরা সবাই খুশি থাকবো, অনেক ভালো থাকবো। তুমি আসলে মহান, আমি 10 বছর ধরে সংসার করে তোমারে চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আর একটা কথা শোনো, আজকে থেকে আমি দুজনকে সমান চোখে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমরা দুই তিন জনে একসাথে ঘুমাবো।